আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন আর আমাদেরকে এখন দেখছেন। অনেকদিন পর আজকে ছুটি পেয়েছি, কিন্তু পূর্বে ঘোষণা ছিল আজকে ঘুরতে যেতে হবে, সে তো একটু বাইরে গেছিলাম, একটু কাজে বাড়ি থেকে আসলাম এবং আমরা রেডি হচ্ছি একটু বাইরে যাব তাদেরকে নিয়ে। তো আজকের প্ল্যান ছিল একটু দূরে যাব, কিন্তু কোনোভাবে সম্ভব হলো না, সেই জন্য তাদের কথা রক্ষা করতে যে আমরা বোটানিক্যাল গার্ডেনে যাবো আজকে ইনশাল্লাহ। এবং ভিতরের দিকে ঢুকছি আমরা, 5 নম্বর গেট থেকে আমরা ভিতরে ঢুকে ঢুকে গেছি এবং বোটানিক্যাল গার্ডেনের একটা অংশে আমরা আজকে ভ্রমণ করব। আপনাদেরকে দেখাবো যে আমরা 5 নম্বর গেট থেকে ঢোকার পর এদিকটাতে কি আছে। আর বোটানিক্যাল গার্ডেনটা আসলে অনেক বড়, এটা একদিনে আসলে দেখানো সম্ভব না, তো আমরা ইনশাল্লাহ যতটুকু পারি আজকে ততটুকু আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন ভিতরের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন পরিচালকের কার্যালয়ের সামনে চলে এসেছি। এই মুহূর্তে আমরা জাতীয় উদ্যান মিরপুর পরিচালকের কার্যালয়ের সামনে আছি এবং এর সামনে বিশাল বড় একটা ফুলের বাগান আছে, বিভিন্ন ধরনের ফুল, বিশেষ করে গোলাপ ফুলে ভরা। এবং এখানে বিভিন্ন নেট হাউস নামে জায়গা আছে, নেটের ভিতরে অনেক রকমের গাছপালা আছে, ক্যাকটাস আছে এবং অন্যান্য অনেক ধরনের গাছ আছে। তো আমাদের পক্ষে আজকে এই বিকেলে সব কিছু আসলে দেখানো সম্ভব না, তো আমরা চেষ্টা করবো যতটুকু আমরা ঘুরতে পারি আপনাদেরকে দেখাবো। আর আজকের বিকেলটা আসলে খুবই সুন্দর ছিল, আজকের সূর্যটা বেশ গরম কিন্তু আবহাওয়াটা খুবই সুন্দর। গরম হলেও গরমের সময় গরম পড়বেই, কারণ গরম না পড়লে তো এখন আবার তাল পাকবে না, সেজন্য গরমের সাথে সাথে সুন্দর বিকেলের একটা রোদ। কিন্তু আমরা এখন আসলে যাচ্ছি, এখানে একটা খেলনার জায়গা আছে বাচ্চাদের খেলার জন্য, তো তাদের উদ্দেশ্য আসলে সেই খেলনার দিকেই। তো আমরা পরিচালকের কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছি এবং আশপাশে দেখতে পাচ্ছেন অনেকেই ঘুরতে এসছে আমাদের মতো। তো আমরা সেদিকেই যাচ্ছি আস্তে ধীরে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে সেই ফুলের বাগান এবং আজকে কি সুন্দর একটা সূর্য বিকাল, সূর্য এবং সুন্দর একটা বিকাল, আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ রহমতে আমরা ভালোই আছি। তো আপনারা কেমন আছেন? খুব জানতে ইচ্ছে করছে যে উর্দুমুখী তেলের দাম, বাস ভাড়া, তারপর আপনি যেখানে যান না কেন সব কিছুর দাম এত বেশি। সেই অস্থিরতার ভিতরে আমরা এত সুন্দর একটা পরিবেশে এসে আসলে খুব ভালো লাগছে। আপনারাও যদি তেলের বাজারের অস্থিরতা আপনাদের মধ্যে কাজ করে, আর যদি সবজির বাজার, সব কিছুর বাজার খুব অস্থির, এমন একটা বিকেল আপনারা চলে আসবেন এখানে, আশা করি সবার খুব ভালো লাগবে। সব কিছুর মধ্যেও এই প্রাকৃতিক পরিবেশে আসলে আশা করি আপনাদের মনটা ভালো হয়ে যাবে। তো আপনাদের সবার দাওয়াত থাকলো, সবাই আসবেন এখানে, আসার পরে আমাকে একটা ফোন দেন, আমি চলে আসবো, কিন্তু আগে থেকে ফোন দিবেন, না হলে আসা সম্ভব হবে না। আসার আগে আমাকে একটা ফোন দিয়ে চলে আসবেন। আপনাদের সবার দাওয়াত থাকলো মিরপুর জাতীয় উদ্যান অথবা চিড়িয়াখানায় এসে আপনারা ঘোরাঘুরি করবেন, আনন্দ করবেন, সেজন্য সবারই দাওয়াত থাকলো। আর আমরা এখন চলে এসেছি প্রায় খেলনার কাছাকাছি। এই যে আমি বলছিলাম আপনাদেরকে, এটা একটা গোলাপের বাগান, তো এখানে একটা গোলাপের প্রতিকৃতি সুন্দর করে আঁকিয়েছে, এটা তৈরি করেছে আপনাদের জন্য গিফট হিসাবে। এবং এটার পাশেই এটার পাশে এটা এদিক দেখা যাচ্ছে যাত্রাবাড়ি, আর এইটা হচ্ছে দোলন চাপা শিশু উদ্যান। আমরা
উত্তোলন চাপা শিশু উদ্যানের ভিতরে চলে এসেছি। তো আসলে আপনাদের কাছ থেকে জানাই রাখি, আমাদের ক্যামেরাম্যান আজকে আমাদের সাথে আসেনি, সেজন্য আমি আপনাদেরকে আমাকে দেখাতে পাচ্ছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। ক্যামেরাম্যান যদি সাথে আসতো তাহলে হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারতাম আমার নিজেকে আর কি। তো যাই হোক, আনফর্চুনেটলি যেহেতু আমাদের ক্যামেরাম্যান আসে নাই, আমি আপনাদের সঙ্গে আজকে কথাই বলি। অন্য কোনো দিন যেদিন ক্যামেরাম্যান আসবে সেদিন আপনারা আবার আমাকে দেখতে পাবেন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারা এখানে খেলা করছে, আমরাও সেখানে চলে এসেছি। আমরা বাসায় ফিরে এসেছি এবং সন্ধ্যার নাস্তা চলতেছে। তো আজকে আসলে এই নাস্তার ভিতরতেই আমাদের কথা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আবার দেখা হবে ইনশাল্লাহ আরো কোনো দিন। ততক্ষণ পর্যন্ত আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই, গুড নাইট, টাটা, টেক কেয়ার, বাই।